একটা ছোট গল্প নিয়ে এসেছি আপনাদের কাছে। এটা খুব ইন্টারেস্টিং গল্প, খুব ভালো লাগবে আপনাদের আশা করি। গল্পটি একটি মানুষের উপরে যে কন্ট্রিবিউট করেছে ইন্ডিয়ার অনেক এডুকেশনের সিস্টেমের উপরে। আপনারা কোনোদিন ভেবেছেন যে যদি আপনার বাবা মা বা আপনি, যদি যারা পড়াশোনা করছে বা তোমরা যারা পড়াশোনা করছো, যদি একটা ক্লাসে কন্টিনিউয়াসলি আমি ফেল করে যাই, তাহলে কি আমাদের কাছে কোনোদিন সুযোগ হবে যে অন্য কোনো ক্লাসে বা পরের যে ক্লাসটা আছে উঁচু ক্লাসে গিয়ে পড়ার? সেটা কোনোভাবেই সম্ভব না। আর আপনি বা যা প্যারেন্টসরা আছে, যদি বাচ্চাকে অন্য কোনো ইনস্টিটিউটে দিতে চান, তো সেই ইনস্টিটিউটও কেন নেবে যদি আপনার ছেলে ফেল করে থাকে এতবার? কিন্তু এমন একটা ইনস্টিটিউট আছে ইন্ডিয়াতে যেখানে এরকম ধরনের এডুকেশন দেওয়া হয়, সেটা হচ্ছে বিউটিফুল ভ্যালিজ অফ লাদাখে। লাদাখে এমন একটি মানুষ আছে, সে সেই ইনস্টিটিউটটা গড়ে তুলেছে, তার নাম হচ্ছে সোনাম ওয়াংচুক। সোনাম ওয়াংচুক 1966 সালে জন্মেছিলেন 1 সেপ্টেম্বরে। উনি 9 বছর পর্যন্ত কিন্তু একটা বেসিক এডুকেশন নিয়েছেন ওনার মার কাছ থেকে। তারপরে জম্মু কাশ্মীর চলে যেতে হয়েছিল, বাবা যেহেতু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে ছিলেন তো উনি ওখানে গিয়ে কাজ করতেন, তো সেই সূত্রে জম্মু কাশ্মীরে গিয়ে উনি সেখানে পড়াশোনা করলেন, কন্টিনিউ করলেন, আবার সেই উনি ফেরত এলেন লাদাখে। লাদাখে আসার পর উনি ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলেন, কিন্তু ওনার বাবা সেটা মানেননি। আর ওনার যে স্টাডিজটা আছে সেটাকে সাপোর্ট করার জন্য ওনাকে টিউশনস নিতে হতো। যখন উনি টিউশনসগুলো নিতে শুরু করলেন, তখন জানতে পারলেন যে যে ওখানকার যে এডুকেশন সিস্টেমটা আছে কমপ্লিটলি করাপ্টেড হয়ে গেছে। খুব মানে বাচ্চারা কোনোভাবেই পড়াশোনা করতে পারছে না। প্রচণ্ড ভালো ভালো ছেলেরা আছে, কিন্তু প্রায় 95% ছেলেরা ফেল করতো। উনি বুঝতে পারলেন যে বাচ্চারা যারা পড়াশোনা করতো তারা হয়তো সিস্টেমটা বুঝতে পারছে না, বা যারা পড়াতে আসছেন তাদেরকে ভালোভাবে পড়াতে পারছেন না, বা যে এডুকেশন যে যে বই খাতা ছিল সেটা হয়তো এমন একটা ভাষায় ছিল সেটা ওরা বুঝতে পারছে না। তখন উনি কী করলেন, ওনার কিছু বন্ধু নিয়ে একটা ইনস্টিটিউট গড়ার চেষ্টা করলেন। আর সেই ইনস্টিটিউটটাকে এমন একজন মানে এমন একটি প্ল্যান করেছিলেন যে, ইনফ্যাক্ট এখনও আছে সেটা, যে এই ইনস্টিটিউটে তারাই অ্যাডমিশনস নিতে পারবেন যারা অনেকবার ফেল করেছেন। তো দিস ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং আইডিয়া। উনি ওই ওই ছেলেগুলোকে নিয়ে কাজ করতে শুরু করলেন। ইনফ্যাক্ট প্রত্যেকটি বছরে যত যতটা উনি কাজ করতে শুরু করলেন, এডুকেশন রেট যে ফেলিয়ার রেটটা কমতে শুরু করলো, আর ওটা 75 থেকে নেমে গিয়ে 50% অনেকটাই হয়ে গেছিল। ওই ওই যে ক্যাম্পাসটা, ওই ক্যাম্পাসটা অ্যাকচুয়ালি বানিয়েছিল যে ছেলেরা যাদেরকে নিয়ে উনি প্রথমে এডুকেশন শুরু করেছিলেন, তারাই ওই ক্যাম্পাসটা বানিয়েছিল। ওই ক্যাম্পাসটা কমপ্লিটলি মাটি দিয়ে তৈরি, আর এটা বলা যায়, এটা বলা চলে আর কি, বা এটা ওনার উনি প্রমাণ করেছেন যে বাইরে যদি -15 ডিগ্রি থাকে তাহলে কিন্তু ওই ক্যাম্পাসের ভিতরে কিন্তু +15 ডিগ্রি টেম্পারেচার থাকে। ওই ক্যাম্পাসটাতে নিজস্ব বাচ্চারা একটা নিজের গভর্নমেন্ট মতন চালায়। 2 মাস পর পর ওই গভর্নমেন্টগুলো চেঞ্জ হয়, একটা লিডার লিডার থাকে, আর ওই লিডার ডিসাইড করে যে বাচ্চারা কি কাজ করবে না কাজ করবে। আর পানিশমেন্টও খুব ইন্টারেস্টিং পানিশমেন্ট, আপনার যদি বাচ্চাদের কোনো পানিশমেন্ট দেওয়া হয় তাদেরকে 7 দিনের ছুটি দেওয়া হয় যে তারা বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারে। তো এইটা খুব খুব একটা ইন্টারেস্টিং জায়গা, বাচ্চারা সত্যি চাইবে যে এরকম ধরনের জায়গায় গিয়ে কিছু একটা পড়াশোনা করার। আর ওই ওই জায়গায় নিজস্ব একটা রেডিও সিস্টেম আছে, ওই ক্যাম্পাসের ভিতরে বাচ্চারা নিজস্ব একটা নিউজ পেপার চালায়, সেটাকে ক্যাম্পাস টাইমস বলা হয়। আর ওই ক্যাম্পাসটাতে কমপ্লিটলি ওই ক্যাম্পাসটা সোলারের উপরে চলে। আর উনি এমন একটা প্রজেক্ট করছেন যেটা ওই লাদাখে, যেহেতু প্রচণ্ড একটা সময় থাকে প্রচণ্ড গরম থাকে, সেই সময় জল পাওয়া যায় না, যে কৃষকরা আছে একেবারে চাষবাস করতে পারেন না, তো উনি একটা প্রজেক্ট নিয়ে এসেছেন, সেটাকে সেটা হচ্ছে আপনার আইস স্তূপা বলে, যেখানে একটা গ্লেশিয়ার তৈরি করা হয়। আর ওই গ্লেশিয়ারটা প্রায় 1,50,000 লিটার জল ধরে রাখতে পারে, যেটা আপনার ওই এপ্রিল মে মাস পর্যন্ত মানে সেই সময় গরমের সময় ওটা আপনাকে ওই গ্লেশিয়ার সাপোর্ট করে ফার্মিংয়ের জন্যে। তো ইনার এই আইডিয়াটা অনেক কান্ট্রিজ অ্যাকসেপ্ট করেছে। সুইজারল্যান্ডে গিয়ে উনি কাজ করেছেন, সিকিমে কাজ করেছেন, অনেক জায়গায় কাজ করেছেন উনি। আর ওনার উপরে উনি অ্যাকচুয়ালি ফেমাস হয়েছিলেন একটি একটি মুভির পর, সেই মুভিটা আপনারা অনেকবার দেখেছেন নিশ্চয়ই,
থ্রি ইডিয়টস যেটা আমির খান বানিয়েছে, ওই আমির খানের মুভির পর উনি উনি একটু ফেমে এসেছিল নাকি, লোকে চিনতে শুরু করলো, জানতে শুরু করলো। ইনফ্যাক্ট উনি ফেমাস ছিলেন লাদাখে, কিন্তু পুরো দুনিয়াটা জানতে শুরু করলো যে সোনম বাঞ্চুক কে। আশা করি এই স্টোরিটা ভালো লাগবে, এরকম ধরনের অনেক স্টোরিজ নিয়ে আপনার কাছে আসবো। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভালো থাকবেন, টেক কেয়ার।